কিছু হবে না, বাট আমি যেটা ভাবতেছিলাম যে মেবি একটা মেয়েকে নিয়ে কথা বলছে এই ভাষায়, একটা মানে যেই রকম নোংরা ভাষা একটা মন্ত্রী হয়ে লাইভে এসে, লাইক একটা তো ক্লাসের মানে পান্ডামি করলেও একটা লেভেলে থাকতে হবে, যেই লেভেলে উনি করতেছেন। মেবি প্রধানমন্ত্রী এটা শুনলে নিজ কানে, শি উইল প্রবাবলি নট স্ট্যান্ড বাই হিম, লাইক একটা জাস্ট ওয়াইল্ড ক্রেজি চিন্তা মাথায় আসছে যে মেবি চাপ দেওয়া হবে তাকে যে তুমি পদত্যাগ করো এইসব, সেটা একটা পসিবিলিটি। এখন বিএনপিওয়ালা যারা এরা এখন না 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 আওয়ামী লীগ এই আওয়ামী লীগ না না বিএনপি খুব ভালো, এদের কথা বলে লাভ নাই। এটা হচ্ছে আমার ভাবনা যে হয়তো মেবি প্রধানমন্ত্রী হয়তো একটা ভেরি স্লাইট স্লিম চান্স যে বলতেও পারে, মানে যদি বলে আমি আমি সে যদি পদত্যাগ করে আমি অবাক হব না, এরকম একটা চিন্তা আমার মাথায় ছিল। ফেসবুকে গিয়ে একজন মন্ত্রী, আমার মন্ত্রণালয়ের একজন লোক এই ভাষায় একটা মেয়েকে নিয়ে কথা বলা, না 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 কত যত বড় না 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 এই আমরা এতটা মেনে নেওয়া যায় না, হইতে পারে এরকম একটা চিন্তা ক্রস করতে পারে। এখন যেহেতু নন পলিটিক্যাল একজনের সাথে এই ভাষায় কথা বলার ইয়ে বের হয়ে আসছে, সো মেবি মেবি জাস্ট মেবি এখন ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন আসলেও আসতে পারে, মন্ত্রণালয় থেকে সরাইলেও সরাইতে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি একটা ম্যাজিক, সকালেই বললাম যে প্রধানমন্ত্রীর তরফ থেকে পদত্যাগের নির্দেশ আসবে তথ্য প্রতিমন্ত্রীর, যেটা খুবই একটা উইয়ার্ড এবং এক্সটিক প্রত্যাশা, বাংলাদেশে এটা অসম্ভব, বাংলাদেশে এটা ঘটে না, জাস্ট আমার কাছে মনে হয়েছে ঘটবে, সেটা তো আমি আলোচনা করছি এবং প্রেডিক্ট করছি, এবং সেটা সকালে প্রেডিক্ট করলাম বিকেল নাগাদ, সন্ধ্যা নাগাদ না অ্যাকচুয়ালি রাত নাগাদ, 12 ঘন্টা পার হয় নাই সেটা ঘটলো। দেখেন আমি চ্যানেল খুলে কথা বলা শুরু করছি যখন কয়েকটা রিজন আছে, নাম্বার ওয়ান রিজন বিইং বাংলাদেশে একটু সেন্সিবিলিটি ফিরিয়ে আনা, বাংলাদেশে বাংলাদেশের ইন্টারনেট স্পেয়ারে যেহেতু সবাই আলোচনা করে, একটু সেন্সিবল কথাবার্তা, একটু কানামিটা কমায়, একটু সেন্সিবল কথাবার্তা। কারণ যেটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, লাইক আমি তো বাইরের দেশের কনভার্সেশনও ফলো করি, এসব দেশেও স্টুপিড আছে, নাই যে তা না, এসব দেশে স্টুপিড শিক্ষিত লোক স্টুপিডের মতো কাজকর্ম করে না ফর দ্য মোস্ট পার্ট, এইসব দেশে স্টুপিড লোক আছে, এইসব দেশে সেন্সিবল লোক আছে, দুইটাই আছে, এবং শিক্ষিত লোক ফর দ্য মোস্ট পার্ট সেন্সিবল হয়, আর বাংলাদেশে শিক্ষিত অশিক্ষিত সবাই স্টুপিডের মতো আচরণ করে, ইডিয়টের মতো আচরণ করে। তো ইন্টারনেটে যখন উঠি, মানুষজনের যখন কথাবার্তা দেখি, শিক্ষিত মানুষজনের, আমার ফ্রেন্ড লিস্টে তো আসলে অশিক্ষিত মানুষ, অশিক্ষিত বললে অন্যরকম শোনায়, নিরক্ষর, আমার ফ্রেন্ড লিস্টে তো নিরক্ষর লোক নাই, সব উচ্চ, সবাই উচ্চ শিক্ষিত, অ্যান্ড স্টিল ফেসবুকে যখন ঢুকি, নিউজ ফিডে যখন ঢুকি, মনে হয় যে উন্মাদদের মাঝখানে এসে পড়ে গেলাম। তো এগুলো দেখতে দেখতে টায়ার্ড হয়ে তারপর চ্যানেল খুলে কথা বলা শুরু করছি, মানুষকে আস্তে আস্তে করে একটু একটু এডুকেট করা, শিক্ষিতদের একটু এডুকেট করা, একটু এনলাইটেন করা, একটু ওপেন হওয়ার জন্য, একটু সুস্থ মানুষের মতো করে মাথাটা খাটায় চিন্তা করার, কথা বলার, এটা আমার উদ্দেশ্য ছিল চ্যানেল খোলার পেছনে। এই কথাটা কেন বলতেছি, সেটা হচ্ছে বাংলাদেশের সবাই বাইনারি চিন্তাভাবনার, ইদার আওয়ামী লীগ অথবা বিএনপি, মাঝামাঝি তো নাই, এমন কানামি করে উভয় পোলারাইজড হয়ে উভয় পার্টি, অদ্ভুত অশ্লীল অবস্থা। তো যে কারণে বললাম, আমি যখন সকালের প্রেডিকশনটা করতেছিলাম, লক্ষ্য করে থাকবেন যে একদম সাথে সাথে ইমিডিয়েটলি আবার একটু বলছিও যে বিএনপির লোকেরা দেখবেন যে আনতেই চাইবে না, মেবি চাপ দেওয়া হবে তাকে যে তুমি পদত্যাগ করো, সেটা একটা পসিবিলিটি। এখন বিএনপিওয়ালা যারা এরা এখন না 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 আওয়ামী লীগ এই আওয়ামী লীগ না না বিএনপি খুব ভালো, আমি যখন সকালেই কথা বলছি আমি প্রিটি পজিটিভ, বিএনপির লোকেরা আমার আলোচনা শুনে যে কী বলে শেখ হাসিনা এরকম, শেখ হাসিনা এরকম, এটা হইতেই পারে না, শেখ হাসিনা প্রচণ্ড খারাপ মহিলা, উনি এগুলো কখনোই বলবে না পদত্যাগ করতে, এই দেশে কি পদত্যাগ হয় নাকি, আওয়ামী লীগের মতো খারাপ লোক নাই, কত রকম কথা বলতো থিওরি দিত। তো হইলো, তো আমি যেটা বললাম সেটাই তো হইলো, তার মানে তাদের পারসেপশন ভুল, আমার পারসেপশন রাইট, রাইট? সো আমার পারসেপশন যেহেতু রাইট নাও, তাহলে আমার এখন সেই লেজিটিমেট গ্রাউন্ড আছে আমার চিন্তা ব্যাখ্যা করার, যে কেন আমি মনে করলাম প্রধানমন্ত্রী এটা করবেন এবং সেটা করছেন, যেটা গত পর্বে ব্যাখ্যা করছি। হ্যাঁ, সো সেটা উনি করছেন, এবং সেটা কেন করবেন বলে আমার মনে হয়েছে সেটা আমি গত পর্বে ব্যাখ্যা করছি, সেখান থেকেই শুনে নিন। এখন আমি আরেকটা পয়েন্ট একটু আলোচনা করব, সেটা করতেই বসছি, সেটা হচ্ছে যে এই যে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন, ডাজ ইট মিন এনিথিং? It doesn't mean anything, it means nothing. যে she cares, it doesn't mean যে উনি প্রতিমন্ত্রী এই অশ্লীল ভাষা ব্যবহার করছে এটার কারণে উনি দুঃখিত, উনি মোরালি ইনফ্লিক্টেড, নো 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 নো, এগুলো রিজন না। রিজন হচ্ছে ভাবমূর্তি নষ্ট হওয়া দলের, এম্বারেসড হয়েছে দল, এই ধরনের একটা মানুষ মন্ত্রণালয়ে আছে, ইমেজের প্রশ্নে দলের, আমি বললাম না বাংলাদেশের স্বার্থের বাইরে একটা পা কেউ ফেলে না এই দেশে, এমনিতে পৃথিবীতে সকল মানুষই স্বার্থপর টু সাম এক্সটেন্ট,
তারপর আপনি মানুষের মানুষের পার্থক্য হয় কোথায়, সবাই স্বার্থপর। তারপর কিছু মানুষের স্বার্থের পেছনে যেই কারণগুলো থাকে, যে ব্যাখ্যাগুলো থাকে, শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা, এগুলো একটু পার্থক্য তৈরি করে মানুষে মানুষে। সো যেটা এতক্ষণ ধরে বলে আসলাম, বাংলাদেশিদের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা কোনো পার্থক্য তৈরি করে না, এদের শিক্ষিত লোক আর অশিক্ষিত লোকের মধ্যে কোনো চিন্তা চেতনায় কোনো পার্থক্য নাই। একটা পার্থক্য আছে, অশিক্ষিত লোক খুব র ভাষায় কথা বলে, আর শিক্ষিত লোক একটু সুগার কোট করে রাবীন্দ্রিক ভাষায় কথা বলে, অ্যাট দ্য কোর সব অসভ্য। সো ন্যায় নীতি সততা রাইচাস পজিশন ভার্চুয়াস পজিশন এগুলোর ব্যাপারে কেউ কেয়ার করেন, এগুলোর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কেয়ার করেন না, ওই জায়গা থেকে আসে না এই পদত্যাগের নির্দেশ। ওইগুলোর ব্যাপারে যদি উনি কেয়ার করতেন তাহলে এই দেশটা অসভ্য থাকতো না একবার, কারণ ওনাদের যাজ্ঞা অন্য আলাপ। এগুলা আমাদের এইসব দেশে মাননীয় প্রধানমন্ত্রী হইতেছে খোদা, সেটা শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, বিএনপির রাষ্ট্রপ্রধান হোক, আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপ্রধান হোক। আমি তো আপনারা জানেন ডিসক্রিমিনেট করি না বিএনপি আওয়ামী লীগের মধ্যে, 50-50 লাইক 19-20 করি, 19-20 করি, কিন্তু 19-20 বলতে আপনি একটু দূর থেকে দেখলে একদম সমান সমান দুইটা দুইটা। কিন্তু বিএনপি ওলাদের কথা শুনলে মনে হবে আওয়ামী লীগ এত খারাপ, বিএনপির মধ্যে কোনো ইস্যু নাই। আবার বিএনপি ওলাদের কথা শুনলে মনে হবে বিএনপি এই আওয়ামী লীগ ওলাদের কথা শুনলে বিএনপি এত খারাপ, যখন এরকম একটা খুনিদের দল, এই দল সেই দল, আওয়ামী লীগের কথা শুনলে এরা পেট্রোল বোমা মারা দল, আগুনে পড়ে মানুষ মারা দল, নীতি আদর্শ। এটা কিন্তু রাজনীতি যারা করতেছে এরা না, শিক্ষিত ভদ্র লোকজন যারা সমর্থন করে, নিজেরা অ্যাক্টিভলি রাজনীতি করেও না, তারাও কিন্তু এই ভাষায় কথা বলে এটা বিশ্বাস করে, রাইট? সো যেটা আমার একটা দুঃখের জায়গা আছে, অশিক্ষিত শিক্ষিতের কোনো বালাই নাই। এবং দেখেন যে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যে আরটিভি একটা নিউজ করছে যে মাহিয়া মাহি হইতেছে কাঁদতেছেন, কাঁদছেন মাহি এই ঘটনার মধ্যে। কেন মাহিয়া মাহিকে এমডি মুরাদ হয়েছে ফোন দিয়ে অফিসার বুকুসাব ভাষায় কথা বলছে না, মাহি কাঁদে নাই, মাহি হাসতেছিল, যেটা গত পর্বে আলোচনা করছি। মাহি অবশ্যই সে অসহায় ছিল ওই জায়গাটাতে একটা মন্ত্রী এই কাজটা করছে বলে, কিন্তু সে অসহায় হইলেও দেখেন অসহায়ত্বের ব্যাপারটা কি, একটু আগে আমার ওয়াইফকে ব্যাখ্যা করতেছিলাম, আমার ওয়াইফের সাথে কথা হচ্ছিল যে আমার ভিডিও টাইটেল দেখে গত পর্বের যে এই টাইটেলটা সি ডাজন্ট অ্যাগ্রি উইথ ইট, আমি বললাম আমার আলোচনাটা শুনছো না শুধু টাইটেল দেখে কথা বলতেছো, বলছে না শুধু টাইটেল দেখেন, শুধু টাইটেল দেখে কথা বললে হবে না, আলোচনাটা শুনতে হবে। তারপর বললাম কী কী তোমার চ্যালেঞ্জেস কী কী বলো, তারপর বললাম ব্যাখ্যা করলাম, অ্যান্ড শি ওয়াজ কনভিন্সড। জায়গা তো সেই তাকে যে ব্যাখ্যা করছি 10 মিনিট ধরে এই জিনিস, এখন ব্যাখ্যাগুলো আরও 10 মিনিট হয়ে লেগে যাবে, সেটা করতে যাচ্ছি না। বাট ব্যাপার হচ্ছে যখন মানে আমি ওকে এই কথাটাই বললাম যে দেখো প্রতিমন্ত্রী যখন তাকে এই কথাটা বলছে, সে একটা অসহায় জায়গা আছে, তার না বলার সামর্থ্য নেই। সত্যি একটা পরিচালক যখন একটা নায়িকাকে বলে আমার সাথে শুইতে হবে, তখনও কিন্তু নায়িকার না বলার মতো অবস্থায় থাকে না, এবং শেষ পর্যন্ত নায়িকাটা কী করে, সে আচ্ছা আমার ওয়াইফ বলতেছিল যে প্রতিমন্ত্রীর ফোন তো সে অ্যাভয়েড করার চেষ্টা করতেছিল মাহি। এবার আমি দেখো আমার গতকালকে আলোচনা আমি মাহিয়া মাহিকে নিয়ে কোনো কথা বলি নাই, আমি আলোচনা করছি যে মিডিয়ার অ্যাটমসফিয়ারটা নিয়ে, যে একটা ক্যান্ডিড কনভারসেশন থেকে উঠে আসছে যে মিডিয়ার চিত্রটা কীরকম সেটা উঠে আসছে। সো সেটা ছিল আমার আলোচনার পয়েন্ট, তুমি যেহেতু আলোচনাটা শুনো নাই সো এটা ভুল বুঝতেছো সে। কিন্তু এই এমডি মুরাদ এটা প্রতিমন্ত্রী পাওয়ারফুল হোক আর একজন পরিচালক সকল ক্ষেত্রে, মাহি যেরকম এই পরিচালকের এমডি মুরাদের ফোন অ্যাভয়েড করার চেষ্টা করছে না ধরার, একইভাবে একটা পরিচালক যখন তাকে শোয়ার অফার দেয় তখন কিন্তু নায়িকারা অ্যাভয়েড করার চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত বিছানায় না গিয়ে থাকা যায়। এমন কিন্তু না যে এই মেয়েরা এরা কিন্তু স্বেচ্ছায় বিছানায় যাইতে রেডি হয়ে আসে, তারা অ্যাভয়েড করার চেষ্টা করে শেষ পর্যন্ত যখন দেখে যে না পারতেছে না, শুইতেই হবে, না শুইলে তার ওই সে মিডিয়াতে কাস্টিং হবে না তার, তখন সে শুয়ে পড়ে, সে মিডিয়া ছেড়ে চলে যায় না, সে শুয়ে পড়ে। সেটাই একটা বাস্তবতা, সেটা আমি আলোচনা করছি কাউকে অ্যাকিউজ করার জন্য না। তো বাইরের থেকে মানুষ যখন বলে যে মিডিয়ার মেয়েরা শুয়ে পড়ে, বাইরের যখন মানুষের কনসার্ন এটা একটা যে না আমি একটা মিডিয়ার মেয়েকে বিয়ে করবো না কারণ মিডিয়ার মেয়েরা শুয়ে পড়ে, অনেকে কে সেটা তো আমি জানি না, সো আমি চান্স নিতে যাবো না মিডিয়ার মেয়েদের সাথে, তখন এটা নিয়ে আবার এরা শুরু করে না না মিডিয়ার মেয়েরা শুয়ে না। সো আমি ওইটা আমার পয়েন্ট ছিল যে না মাহিকে নিয়ে কিছু বলি নাই। দাও একদিন যে কথাটা বললাম যেখানে মন্ত্রী আর পরিচালকের মধ্যে কোনো পার্থক্য নাই, উভয় ক্ষেত্রেই এই যে নায়িকা সে অ্যাভয়েড করার চেষ্টা করে ফোন ধরে না এবং শেষ পর্যন্ত সে শুইতে যায়। কেন নিশ্চয়ই মন্ত্রীর এই ফোনের কারণে না, মন্ত্রীর ফোনের কারণে যে মাহি কাঁদতেছেন না, এটা আমরা কনভারসেশন শুনেই বুঝছি, এবং উনি যে খুব ডিস্ট্রট ছিলেন মাহি, এই মন্ত্রী এরকম একটা কথা তাকে বললো, খুব ডিস্ট্রট ছিলেন, তেমন খুব হাসি আনন্দের মধ্যে আছেন, এগুলো খুব কমন কনভারসেশন, তাদের বোঝাই যায় এরকম অফার সবসময় পায়, আগেও পাইছে এখনও পাচ্ছে, পেয়ে যাচ্ছে, এগুলোর মধ্যেই কাজ করতেছে। সো মিডিয়ার পরিবেশটা যে এরকম সেই পয়েন্টে আলোচনা করছি, রাইট? সো সেই পয়েন্টে আমি দেখাতে চাইছি যে না মিডিয়ার পরিবেশটা এরকম, মাহি ওয়াজ নট ডিস্ট্রট, মাহি ওয়াজ নট শকড, এবং এটা থেকে এটাই বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে এটা শকিং কোনো ব্যাপার না তাদের মিডিয়া জগতে এই ধরনের কথাবার্তা আলাপ আলোচনা। দেখ একটা চাকুরি একটা ধরনের ইউনিভার্সিটির একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে যদি ভিসি ফোন দিয়ে বলেন আসেন আপনি শুইতে আসেন, তখন কেউ ভিসি বলবেন তিন নাম্বার বউ আমার আসো হোটেলে আসো, তখন ওই বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে কী বলবেন নাকি হা 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 দুষ্টু, এটা তো বলবেন, উনি কী বলবেন, উনি থতমত খেয়ে যাবেন, স্তব্ধ হয়ে যাবেন, কারণ এরকম মানে ওই কালচারটা সেখানে নাই।
আর মাহিকে যখন বলা হচ্ছিল সে হাসতেছিল, উইচ টেলস ইউ যে কালচারটা এখানে আছে এটা কোনো এক্সট্রা অর্ডিনারি আউট অফ দ্য অর্ডিনারি কোনো ধরনের অফার না। সো এই সেই পয়েন্টটা আমি করতে চাইছি। ওকে, এর মধ্যে যখন শিরোনাম হলো যে কাঁদছেন মাহি, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। আই ওয়াজ লাইক, মাহি কেন কাঁদবেন? কারণ এটা তো শকিং কিছু না, মাহি তো এমন না যে আনএক্সপেক্টেড বা মাহি ওয়াজ ডিস্ট্রট। মাহি হাসতেছিল এবং সে হাসবে, এবং তারা এগুলো আমি জানি না মাহি বিছানায় কারো গেছে কি জানে, সেই প্রেডিকশন আমি করতে যাচ্ছি না। আই উইল নট বি সারপ্রাইজড ইফ দ্যাট হ্যাপেন্ড, আই উড বি সারপ্রাইজড ইফ দ্যাট ডিড নট হ্যাপেন। কিন্তু কথা হচ্ছে মাহি কাঁদার কথা না। সো যে কারণে আমি রিপোর্টটা পড়ে খুব অবাক হয়েছি, ওই ভিতরে ঢুকে দেখি যে না না না, মাহি একটা সিনেমার কি অশ্রু কাঁদ আনন্দ অশ্রু সিনেমা শুটিং করতেছেন, ওইটাই হচ্ছেন কাঁদছে মাহি। সো দেখেন, একটা দেশের জাতীয় প্রথম দিকের প্রথম সারির জাতীয় মিডিয়া আউটলেট তারা এই ধরনের খবর করতেছে। আপনি আমাকে আমেরিকার একটা টপ মিডিয়া আউটলেট দেখাইতে পারবেন এই ধরনের সাংবাদিকতা করে? কিন্তু কল্পনার অতীত, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। দেখেন, যারা আমেরিকাতে যারা মিডিয়াতে আসে এরা কারা? এরা পৃথিবীর সেরা সেরা ইউনিভার্সিটিগুলো থেকে জার্নালিজমে পড়াশোনা করে, পৃথিবীর টপ ইউনিভার্সিটিগুলো থেকে জার্নালিজমে পড়াশোনা করে বিশাল স্ক্রুটিনিটির মধ্য দিয়ে এরা যে এখানে কাজ করে, এরা সুপার ডুপার প্রফেশনাল লোকজন এবং সুপার ডুপার শিক্ষিত লোকজন এবং সুপার ডুপার ট্রেন্ড লোকজন। আর বাংলাদেশের কারা? এগুলো সব গুন্ডাপান্ডা সব সাংবাদিক হয়ে বসে আছে। সো আমি বাংলাদেশের সাথে আমেরিকার তুলনা করি না, বাট আমি করি না, আপনারা তো করেন, এই জন্য দেখাইতে চাচ্ছি যে এই সাংবাদিকতা কোনো সভ্য পৃথিবীতে কল্পনা করা যায় না, কিন্তু বাংলাদেশে এরা মেইন স্ট্রিম নিডি এবং এরাগুলো করতেছে কেন? এদের কাদেরকে সার্ভ করতেছে? বাংলাদেশিদেরকে সার্ভ করতেছে, বাংলাদেশে অশিক্ষিত মানুষকে সার্ভ করতেছে না, শিক্ষিত লোকজনে যেসব খবর পড়বে। তো যাক, সেটা নিয়ে আমি আমার স্ট্যাটাসে লিখছি আর কি। এটা হচ্ছে একটা, এই হচ্ছে এই দেশের বাস্তবতায় এই এনভায়রনমেন্ট, এই অ্যাটমসফিয়ারে প্রধানমন্ত্রী যে খুব কনসার্ন হয়ে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে ব্যাপারটা তা না, এটা হচ্ছে তাদের জন্য এম্বারেসিং, দলের জন্য ওই জায়গা থেকে পদত্যাগের নির্দেশ দিবে বলে আমি থিওরাইজ করছি, উইচ হ্যাজ হ্যাপেন্ড। এটা কোনো রকেট সায়েন্স না। তো না, এখন আমি যেই কারণে আরেকটু আলাপ করে শেষ করতে চাই, সেটা হচ্ছে এখন যখন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এখন দেখবেন যে দলীয় লোকজন তো আছে, যেটা বললাম দলীয় না, কোনো অ্যাক্টিভলি পলিটিক্স করে না, কিন্তু শিক্ষিত উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষক ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা হইতেছে আওয়ামীপন্থী শিক্ষিত শিক্ষিত লোকের এখন বের হয়ে এসে থ্যাংক ইউ পিএম পোস্ট দেওয়া শুরু করবে। থ্যাংক ইউ পিএম, মাননীয় প্রধানমন্ত্রী এগুলো কোনো কিছুর সাথে মেনে নেয় না, এগুলো আপোষ করে না, এই না সে না না আপোষ করেন না, তা না আপোষ করেন, দলের জন্য এম্বারেসিং হয়ে গেছে দেখে এখন এটা এই জায়গাতে করছেন। নাও, যেটা আমি গতকালকে বলছি যে তারেক রহমানের মেয়ের সাথে যে এই ভাষায় কথা বলছে, সেই কারণে প্রধানমন্ত্রী কি অ্যাকশন নেবেন কি নেবেন না, আমি দুইটা অ্যাঙ্গেল থেকে বলছি। আমি বলছি যে নিতে পার নিলে আমি অবাক হবো না, কারণ এটা একটু অন্য লেভেলে চলে গেছে যে ফেসবুক লাইভে এসে একজন প্রতিমন্ত্রী তারেক রহমানের মেয়ে কি নিয়ে এই ভাষায় কথা বলছে, একটা নারী ইনভলভ। সো প্রধানমন্ত্রী বিইং আ ওম্যান মনে হয় অ্যাকশন নিতে পারে। সো সেটাই বলছে। আবার আরেকটা অ্যাঙ্গেল বলছে যে তারেক রহমানের মেয়ে যেহেতু এরা আবার এগুলোকে খুব এনকারেজ করে এবং এরা এসব কথাবার্তা বলে কেন, আপনাকে বুঝতে হবে যে লাইভে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলছে কেন, কারণ সে জানে এগুলো বললে দলের গুড বুকে নাম ওঠে, সে যত বড় পাণ্ডা হইতে পারবেন আপনি তত দলের মনোরঞ্জন আস্থাভাজন জায়গায় যাইতে পারবেন। সো এই কারণে তো এরা পাণ্ডামি করে বেড়া করে হাইকমান্ডের কাছে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে, দেখেন আমি কিন্তু প্রচণ্ড পাণ্ডা, কারণ আপনি এই দেশে ক্ষমতা টিকে থাকতে হলে পাণ্ডামি ছাড়া টিকে থাকা যায় না, যে যত বড় পাণ্ডা সে দলের জন্য তত বড় সার্ভেন্ট এবং তত বড় শক্তিশালী ওয়েপন আর কি। সো যা হোক, তো এইসব কারণে করে, সো এইসব কারণে প্রধানমন্ত্রী তাকে পদ থেকে নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং এইসব কাজ করতে করতেই তারা সে উনি প্রতিমন্ত্রী হয়েছেন এসব দক্ষতা দেখাতে পারার কারণেই। কিন্তু যেহেতু ধরা খেয়ে গেছেন, সেহেতু এখন একটু এম্বারাসমেন্ট দলের জন্য হয়ে গেছে এবং এই কারণে হয়তো প্রধানমন্ত্রী বলবে হয়তো পদত্যাগ করতে। আমি দুইটা জায়গা থেকে বলছি যে একটা হইতে পারে যে তারেক রহমানের মেয়ে কি নিয়ে ভাষায় কথা বলায়, যেটা আমি ওয়াজ নট শিওর রিয়েলি যে ঠিক বলবে কি বলবেন না প্রধানমন্ত্রী, বিনপিওলারা অবশ্যই বলবে, যে প্রশ্নই ওঠে না, প্রধানমন্ত্রী নিজেই তো এই ভাষায় কথা জায়গা, তাদের থিওরি তো আর কারেক্ট হচ্ছে না, আমারটা কারেক্ট হচ্ছে, সো আমারটা শোনেন, তাদেরগুলো শুনেন না। আর আরেকটা সেকেন্ড বলছি, যখন মাহিয়া মাহির ব্যাপারটা অ্যাড হয়েছে, এখন লাইকলিহুড অনেকটাই বেড়ে গেছে যে প্রধানমন্ত্রী বলবে তাকে পদত্যাগ করতে, এবং যে বলছে আমি এখন আমি আপনাকে বলতে পারি, আমি কালকে যেটা বলছি সেটাই এখন আবার বলতে হচ্ছে, যে আমি মনে করি এই নির্দেশটা আসছে এ কম্বিনেশন অফ বোথ, তারেক রহমানের মেয়েকে নিয়ে বলাতে প্লাস মাহিয়া মাহিরটা নিয়ে বলাতে। মাহিয়া মাহির এটা যদি সামনে নাও আসতো, তাও হয়তো তারেক রহমান এটা নিয়ে আসার সম্ভাবনা অসম্ভব ছিল না, যদিও দুই দিন হয়ে গেছে এখনও বলে নাই, কিন্তু তাও আসলে আমি অবাক হইতাম না, রাইট? এটা একটু অন্য লেভেলে চলে গেছে। এখন মাহিরটা আসা এখন কম্পাউন্ডেড হয়েছে না, কম্পাউন্ডেড হওয়ার পর আসলে ঠিক কোন কারণে নির্দেশটা আসলো, তারেক রহমানের মেয়েকে নিয়ে বলার কারণে নাকি মাহিয়ার কারণে নাকি বোধ? এখন 71 টিভির একটা রিপোর্টিং করতেছে যে সেখানে তারা বলতেছে যে তারেক রহমানের মেয়েকে নিয়ে বলায়, এ ধরনের বক্তব্য কেন সে দিল এটা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিতর্কিত মন্তব্য তার ব্যক্তিগত বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে। সোমবার আওয়ামী লীগের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন তারেক রহমানের মেয়েকে নিয়ে বলার কারণে যদি না হইতো তাহলে কিন্তু 71 টিভির জীবনে রিপোর্টিং করতো না। এরা তো কি পরিমাণ প্রচণ্ড দল, কারণ এরা আমরা সকলেই জানি। সো 71 টিভি যেহেতু দাবি করতেছে এবং যে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলছেন যে তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন নির্দেশ দেওয়া হয়েছে সেই অংশটা আমি পাই না ইন্টারনেটে, কিন্তু 71 টিভি দাবি করতেছে যে এই নির্দেশটা দিছে ওবায়দুল কাদের ব্যাখ্যা করছেন যে তারেক রহমানের মেয়েকে নিয়ে কথা বলার কারণে। সো আমি অবিশ্বাস করতেছি না 71 টিভির রিপোর্টিংকে। সংবাদ সম্মেলনে হয়তো এই জিনিসটা ক্ল্যারিফাই হয়েছে সামহাও যে এটা তারেক রহমানের মেয়েকে নিয়ে বলার কারণে। খুবই ভালো ব্যাপার হয়েছে, এন্ড রেজাল্টটা ভালো। এখন যে কথাটা এতক্ষণ ধরে বললাম যে তারেক রহমানের মেয়েকে নিয়ে ভাষায় কথা বলছে, একটা নারীকে নিয়ে ভাষায় কথা বলছে, মাহিকে নিয়ে ভাষায়, এই কারণে কিন্তু পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী দেন নাই। যে ভার্চুর জায়গা থেকে, প্রিন্সিপালের জায়গা থেকে, দে ক্যান কেয়ারলেস অ্যাবাউট প্রিন্সিপাল, রাইট? বাংলাদেশের সিস্টেম বুঝলে আপনি জানেন যে প্রিন্সিপাল বলতে কোনো জিনিস এই দেশে নাই, শুনুন, এটা সভ্য দেশ, রাইট? সো এটা যে একটা অ্যাম্বারাসমেন্ট হয়ে দাঁড়িয়েছে দলের জন্য, এই কারণে বলছেন না। এই যে উনি কারণে বললেন, এখন কিন্তু যে কথাটা একটু আগে বলতেছিলাম যে শিক্ষিত অশিক্ষিত সকলে নেমে পড়বে থ্যাংক ইউ পিএম, প্রধানমন্ত্রী কোনো আপোষ করেন না, এই না সিনা বলতো নেমে পড়বে। আচ্ছা, তারানা হালিম হচ্ছে এখন তো উনি প্রতিমন্ত্রী ছিলেন আগের বার, এখন কি মন্ত্রী প্রতিমন্ত্রী কোন তাতে পদে, ওনাকেও অ্যাকচুয়ালি ওনাকে তো আওয়ামী লীগ যখন 2018 নির্বাচনের পর ওনাকে কিন্তু আর মন্ত্রণালয়ে নেওয়া হয় না, এখন উনি কী পদে আছে এক্স্যাক্টলি জানি না, সম্ভবত এখন আর মন্ত্রী প্রতিমন্ত্রী নাই। তো উনি একটা স্ট্যাটাস, আমি একটা স্ট্যাটাস লিখছিলাম ফেসবুকে দেওয়ার জন্যে, একদম লিটারেলি দেওয়ার লিখার পর সাথে সাথে ওনার পোস্টটা দেখে আই ডিসাইডেড যে না, এটা নিয়ে ফেসবুকে লিখবো, এটা নিয়ে কথা বলবো। এটাই লিখছিলাম আর কি, যে এখন থ্যাংক ইউ পিএম এর জোয়ার উঠে যাবে, কিন্তু যারা এখন থ্যাংক ইউ পিএম লেখার জন্য বসে আছে এরা কিন্তু খুবই উত্তেজনা নিয়ে এবং খুবই টানটান উত্তেজনা অপেক্ষা করতেছিল যে থ্যাংক ইউ পিএম লেখাটা ঠিক হবে কিনা, কারণ আসলে পিএম কি তাকে স্যাক করবে কি করবে না তারা কিন্তু শিওর না। এই যে তারা শিওর না, এই যে তারা দ্বিধায় আছে, এটাই প্রমাণ করে বাস্তবতাটা আর কি, রাইট? আর টানটান উত্তেজনা নিয়ে অপেক্ষা করতেছে যে থ্যাংক ইউ পিএম লিখে ফেলবো কিনা, লিখে আবার কোন বিপদ লাগায়, কারণ পিএম আসলে যে তাকে স্যাক করবে এমন কোনো সম্ভাবনা নাই, এই দেশে করা হয় না। যদি করে বসে তাহলে আমরা সুযোগ পাবো, যদি না করে, সো এরা অপেক্ষায় ছিল যে থ্যাংক ইউ পিএমটা বলার সুযোগটা আসবে কিনা আসবে কিনা, যখনই আসলো ঝাঁপায় পড়লো, রাইট? ফানি। সো ওই পয়েন্টটা যে মেক করতে চাইছি ওইটাই, আপনি তারানা হালিমের লেখাটা দেখেন। তো তারানা হালিম বলতেছেন উনি ডক্টর মুরাদকে নিয়ে একটা পোস্ট দিতে দেওয়ার জন্য লেখা শুরু করছিলেন, এটা অন্যায়। এই শিরোনামে উনি লিখা অবস্থায় খবর পাইলেন যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে পদত্যাগে, তারপর উনি সেটা নিজে কেটে লিখছেন থ্যাংক ইউ পিএম, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। নাও ফানটা দেখেন আপনার, উনি এটা অন্যায় লিখছিলেন কেন? কারণ হচ্ছে উনি জানেন যে এই ঘটনার পরও কোনো বিচার হবে না। উনি ওই যে টিকটকে বললাম যে এরাও কিন্তু নিজেরও জানেন না কী হতে যাচ্ছে, কারণ এরা জানে যে এগুলোই আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, এখানে কোনো অ্যাকশান নেওয়া হবে না। সো থ্যাংক ইউ পিএম বললে আরও বরং বিব্রতকর হয়ে বসবে, কারণ পিএম কিন্তু অ্যাকশান নিতে যাচ্ছে না। সো এরাও খুব দ্বিধাদ্বন্দ্বে থাকে যে কী হবে। সো এই তারান হালিমের কথা থেকে ক্লিয়ারলি এটা উঠে আসলো যে তারান হালিমও দ্বিধাদ্বন্দ্বে আছে, যেটা একটা অন্যায়। উনি নারী যেহেতু, অন্য কোনো কারণ না, কিন্তু নারী দেখে, আমি যেটা একটু আগে বলছি, এটা সকলে ভেস্টেড ইন্টারেস্টের জায়গা থেকে কথা বলে, বাংলাদেশের মানুষের এতক্ষণ ধরে কী বললাম আপনাদেরকে, যেই দলেরই হোক, যার সাথে হোক, একটা মানুষের সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ, না, ও আমি নারী, আরেক নারীর বিরুদ্ধে বলছে, এখন আমি কথা বলবো, বিভিন্ন গ্রুপ, আমি ডাক্তারের বিরুদ্ধে কথা বলছে, এখন আমি কথা বলবো, আমি পুলিশের বিরুদ্ধে কথা বলছে, এখন আমি কথা বলবো, আমি সরকারি কর্মজীবী, সরকারি বিসিএস নিয়ে কথা বল, এখন বাঙালি এভাবে আচরণ করে, এভাবে তাদের থট প্রসেস কাজ করে, এরা তো আসলে শিক্ষিত লোক না, সভ্য লোক না। তার না হালি বুঝতেছেন এটা একটা অন্যায়, একটা মহিলাকে নিয়ে এইভাবে নোংরা করছে, এটা লিখতেছিলেন যে এটা একটা অন্যায়, এর বেশি কিছু বলার সাহস পাচ্ছেন না, কারণ উনি জানেন যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। মাঝামাঝি যখনই ফোন আসলো যে না ব্যবস্থা নেওয়া হয়েছে, ও আচ্ছা আচ্ছা নেওয়া হয়েছে, তাহলে আই ওয়াজ অন শিওর যে নেওয়া হবে কি না একটু আগে, কারণে কিন্তু আমি একটু দ্বিধা লিখতে, এখন এটা অন্যায় ঘেটে এখন ন্যায় হয়ে গেছে। একটু আগে কিন্তু অন্যায় ছিল, যে কারণ উনি জানতেন না প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন কি না, কারণ নেওয়া হয় না, যেই না নিয়ে নিলেন এখন এখন ভাষা চেঞ্জ হয়ে গেল, এখন থ্যাংক ইউ পিএম চলবে, রাইট? সো একটা দেশ যখন যে সভ্য হয় না এই কারণে, যে ইউ নেভার নো কী হইতে যাচ্ছে, যেটা আমি সবসময় বলি যে প্রেডিক্ট করা যায় না, একটা দেশ সভ্য, একটা সিস্টেম সভ্য হয় কখন, যখন সব কিছু প্রেডিক্টেবল হয়, আপনি একটা কাজ করবেন, এই কাজের জন্য আপনার কোনো মাফ নাই, দেয়ার ইজ নো এক্সেপশন, আপনি আইন ভাঙবেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি যেই দলের হন, যে নিউইয়র্ক মেয়র নিয়ে যে দুদিন আগে ফেসবুকে লিখছিলাম যে নিউইয়র্ক মেয়র, তার দল ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে সেক্সুয়াল অ্যালিগেশন কিছু আসছে, তার কে হইতেছে প্রেসিডেন্ট বসে পদত্যাগ করতে, সে পদত্যাগ করছে। সো তার দল ক্ষমতায় কিন্তু, রাইট? তো এইসব দেশে নিয়মের কোনো ব্যত্যয় হয় না, ইউ নো আপনি একটা কাজ করার আগে ইউ নো ফর এ ফ্যাক্ট এই আমি একটা অন্যায় করতেছি এবং এই অন্যায়ের শাস্তি আমাকে পেতেই হবে যদি অন্যায় সামনে আসে, কোনো লুকা ছাপা এইগুলো নাই।
আইন তার আইনের গতিতে চলবে। বাংলাদেশের ব্যাপার তো এরকম না, বাংলাদেশে সবাই অন্যায় করার সময় অন্যায়টা করার সাহসটাই কারণে পায় যে আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য রাষ্ট্র আছে, সিস্টেম আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, মন্ত্রী প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সকলেই আছে, সকলেই। আবার হত্যাকাণ্ডের পর মাননীয় প্রধানমন্ত্রীর কত দেখাবো আর, সমালোচনা শুরু করছে যে বুয়েটের ছেলেদেরকে তারা কেন হইতেছে, ওই যে সিসিটিভি ফুটেজ পুলিশের কাছ থেকে কেড়ে নিছে মাননীয় প্রধানমন্ত্রী, যে হ্যাঁ পুলিশের সময় নষ্ট হয়েছে, বুয়েটের ছেলে পেলে পুলিশকে ব্যারিকেড দিছে, খুন করছে আওয়ামী লীগের পোলাপানগুলো, উনি পুরা সংবাদ সম্মেলনে একটা ওয়ার্ড এদের পিছনে ব্যয় করে নাই, বিশ্বাস না হলে দেখতে পারেন আমি তখন কভার করছি। সো ছাত্রলীগের পোলাপান খুন করলো আপনারকে, উনি একটা ওয়ার্ড ব্যয় করলো না এদেরকে নিয়ে, উনি ফুল টাইম বুয়েটের ছেলে যারা আন্দোলন করতেছিল এদেরকে নিয়ে সারা এদেরকে ব্যাশিং ব্যাশিং, কোটা বিরোধী আন্দোলন হয়েছে এদেরকে নিয়ে ব্যাশিং ব্যাশিং ছাত্রদেরকে নিয়ে। সো এই গুন্ডা পান্ডারা এরা সাহস আশ্রয় প্রশ্রয় পায় রাষ্ট্রের কাছ থেকে, এরা তো জানে, তো সকলেই জানে বাংলাদেশের রাষ্ট্র পুরো রাষ্ট্র ব্যবস্থা আছে এই গুন্ডাপান্ডাদেরকে প্রোটেক্ট করার জন্য, এই কারণেই আশ্রয় প্রশ্রয় আশা প্রশ্রয় জায়গা থেকে তো এরা এগুলো করে বেড়ায়। সো এই যে এখন বলতেছে এরা থ্যাংক ইউ পিএম, কাকে থ্যাংক ইউ দিচ্ছে, আমি এটা শেখ হাসিনা খালেদা জিয়া আওয়ামী লীগ বিএনপি ডিসক্রিমিনেট করে বলতেছি না, এখন সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা, এই কারণে তারা আলোচনায় আছে, বিএনপি থাকলে বিএনপি একই জিনিস শুধু একদম লাইক এপিট ওপিট পয়সা, কোনো আমি ডিসক্রিমিনেট করতেছি না, কোনো পার্থক্য করতেছি না দুই দলের মধ্যে বা তাদের মধ্যে। সো কাদেরকে থ্যাংক ইউ দিচ্ছে, এনারা তো অনেক হিসাব কিতাব করে দলীয় স্বার্থ ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেয়, এখানে ন্যায় বিচারের কোনো প্রশ্ন নাই, এখানে রুল অফ ল এর কোনো আলাপ নেই, এখানে কোনো কিছু, এখানে কোনো সভ্যতার কোনো গন্ধও নাই, এই ঘটনাগুলো ঘটতেই পারে এদেশে ইন দ্য ফার্স্ট প্লেস ওনাদের আশ্রয় প্রশ্রয় মদদের কারণে, তাহলে কাকে থ্যাংক ইউ দিচ্ছে। এবং থ্যাংক ইউ দেওয়ার সময় যেটা বললাম প্রথমে লিখছে এটা অন্যায়, এবং থ্যাংক ইউ দেওয়ার সময় যেটা বললাম এটা কিন্তু শিওর না থ্যাংক ইউ দেওয়া যাবে কি না, কারণ তারাও অলসো নট শিওর যে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আমাদের হাইকমান্ড, এইবার কি আশ্রয় প্রশ্রয় দিবেন নাকি এইবার অ্যাকশান নেবেন। এরা কিন্তু কেস স্পেসিফিক হয়ে বুঝতে হয়, ব্যাপারটা এমন না যে যখন একটা অন্য হবে তখনই অ্যাকশান হবে। সুতরাং থ্যাংক ইউ পিএম বলার উপর আমেরিকা থেকে থ্যাংক ইউ বাইডেন বলে পৌঁছে দিচ্ছে আমেরিকান লোকজন, আশ্চর্য কথা বলেন। সো বাংলাদেশ এগুলো করে কেন, কারণ বাংলাদেশিরা কিন্তু কেউ জানে না কী হতে যাচ্ছে, যে কখন অ্যাকশান নেওয়া হবে, কখন অ্যাকশান নেওয়া হবে না, কার বিরুদ্ধে নেওয়া হবে, কার বিরুদ্ধে নেওয়া হবে না, কেন নেওয়া হবে, এটা ইম্পর্টেন্ট, কেন নেওয়া হবে, কেন নেওয়া হবে না, ছুতা খোঁজা হয়, যার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে ছুতা ধরে না, আর যার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে না তখন সব কিছু। সো কাকে থ্যাংক ইউ পিএম বলতেছে, কেন থ্যাংক ইউ পিএম বলতেছে ওনারা, এই একটা প্রশ্নে একটা প্রশ্ন আমি রাখার জন্য জাতির সামনে আসছি আর কি, যে এখন শিক্ষিত অশিক্ষিত লোকরা নেমে পড়বে থ্যাংক ইউ পিএম বলতে, শিক্ষিত অশিক্ষিত লোক কোনো বালাই নেই, কোনো পার্থক্য নাই, শিক্ষিত অশিক্ষিতের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। এবং যে কথাটা বললাম যারা আওয়ামী লীগ করার শিক্ষিত লোক, আওয়ামী লীগ করা সক্রিয়ভাবে তারাই কথাগুলো বলুক, পলিটিক্যালি পার্টিজান লোকজন যারা সক্রিয় পলিটিক্স করে না, শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষক এরাও কিন্তু এখন থ্যাংক ইউ পিএম লিখতে নেমে পড়বে। যে কথাটা বললাম যে ধরনের যে আরটিভির যে রিপোর্টিং, এরা 95% লোককেই সার্ভ করতেছে এই দেশে, এটা কোনো আউটলায়ার না, এটা কোনো হতাশ হওয়ার মতো ব্যাপার না, এটাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এবং এই রাজনীতিবিদরা এরা কোনো আউটলায়ার নয়, যে একটা কথা আছে না যে একটা জাতি সেই ধরনের নেতৃত্বই পায় যে ধরনের নেতৃত্ব তারা ডিজার্ভ করে, সেই দেশের জনগণ যে ধরনের নেতৃত্ব ডিজার্ভ করে। সো বাংলাদেশ যে এই যে একটা অসভ্যতামের মধ্যে ডুবে আছে, ইটস নট বিকজ যে সেই দেশের মানুষ এটা ডিজার্ভ করে না, ইটস এক্স্যাক্টলি বিকজ সেই দেশের মানুষ এক্স্যাক্টলি এটাই ডিজার্ভ করে।